আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে একটা ছোট্ট একটা ভিডিও করতেছি, যেটা সাধারণ গানের উপর, এবং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। খুব ছোট একটা ভিডিও, কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সাধারণ জ্ঞানের যে ইনফরমেশনগুলো দিব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো, এবং প্রত্যেকটা ইনফরমেশন কোনো না কোনো পরীক্ষায় আসে অথবা আসবে। হ্যাঁ, যে কোনো পরীক্ষা বলো, অ্যাডমিশন টেস্ট বলো, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা বলো, মেডিকেল পরীক্ষা বলো, যে কোনো জবের পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষায় আসতে পারে। সো আমরা সুন্দরভাবে সেটা শেখার চেষ্টা করব। তো এই নামটা আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতির নাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো আমরা এই নাম থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ বের করব, খুব সংক্ষেপে, মানে খুব কম ইনফরমেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা তথ্য দেখো, এখানে আছে জাতির জনক, একটা আছে হচ্ছে বঙ্গবন্ধু। আমাদের কথা হচ্ছে এই দুইটা নিয়ে। শেখ মুজিবুর রহমান, এটা আমরা নাম সবাই জানি, কিন্তু তার দুইটা, একটা হচ্ছে জাতির জনক, একটা হচ্ছে বঙ্গবন্ধু। তো এই দুইটা নিয়ে আমাদের পড়াশোনা হবে, এবং এই দুইটা নিয়ে যে ইনফরমেশনগুলো দেবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো। এক নম্বর হচ্ছে জাতির জনক, ওকে? এক নম্বর হচ্ছে জাতির জনক, এই জাতির জনক উপাধি কে দিছে আমাদের, প্রথম পয়েন্ট এটা, এটা জানতে হবে। সেকেন্ড, এই যে জাতির জনক উপাধি সেটা কবে দেওয়া হয়েছে এবং সেটা কোথায় দেওয়া হয়েছে, এই তিনটে ইনফরমেশন আমাদের লাগবে এবং পরীক্ষায় খুবই আসার মতো, ঠিক আছে? আচ্ছা, তো 1971 সালের 2 মার্চ, হ্যাঁ, 2 মার্চ কী করা হয়, 2 মার্চ সর্বপ্রথম, হ্যাঁ, 2 মার্চ হচ্ছে সর্বপ্রথম আমাদের যে পতাকা আছে, আমাদের যে স্বাধীন বাংলাদেশের পতাকা, হ্যাঁ, সেই পতাকাটা উত্তোলন করা হয় হচ্ছে 2 মার্চ, ওকে? আচ্ছা, 2 মার্চ হচ্ছে পতাকাটা উত্তোলন করা হয়, এবং 3 মার্চ, মানে তার একদিন পরেই, ঠিক আছে, 3 মার্চ কী করা হয় জানো? 3 মার্চ সেই যে পতাকা আছে সেই পতাকা উত্তোলন করা হয়, সাথে সাথে জাতীয় সঙ্গীতটা, মানে জাতীয় সঙ্গীতের সাথে সাথে উত্তোলন করা হয়। তাহলে 2 মাস কী করা হচ্ছে, জাতীয়, মানে পতাকা উত্তোলন করা হচ্ছে, আর 3 মাস হচ্ছে জাতীয় সঙ্গীতের সাথে সাথে পতাকা উত্তোলন করা হচ্ছে। তো আমাদের এই তিনটে ইনফরমেশন আমাকে জেনে নেই। এক নম্বর ইনফরমেশন, এই জাতির জনক উপাধিটা কে দেয়? অ্যান্সার হচ্ছে আসম আব্দুর রব, আসম আব্দুর, আব্দুল না কিন্তু আব্দুর রব, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, 10 স্টার, তিনটে ইনফরমেশনই। একটা হচ্ছে আসম আব্দুর রব কী করে, জাতির জনক উপাধি দেয়। পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি কে দেয়, অ্যান্সার হচ্ছে আসম আব্দুর রব। কত তারিখে দেয় বলো তো? 3 মার্চ, 3 মার্চ 1971 সালে, 3 মার্চ 1971 সালে তাকে জাতির জনক উপাধি দেওয়া হয়। এবং এই 3 মার্চে আর একটা কাজ হয়, কী হয় 3 মার্চে, কী হয় বলো তো? 3 মার্চে হচ্ছে পতাকা উত্তোলন করা হয় জাতীয় সঙ্গীতের সাথে সাথে, আর 2 মার্চ শুধুমাত্র পতাকা উত্তোলন করা হয়। মাথায় রাখবা, একটা হচ্ছে শুধুমাত্র পতাকা উত্তোলন করা হয় 2 মার্চ, আর 3 মার্চ কী করা হয়, জাতীয় সঙ্গীতের সাথে সাথে পতাকা উত্তোলন করা হয়, এবং এটা কে করে, আসম আব্দুর রব, মানে জাতির জনক উপাধি দেয় সেটা হচ্ছে আসম আব্দুর রব। তাহলে জাতির জনক উপাধি দেয় কে, আসম আব্দুর রব। কত তারিখে, 3 মার্চ 1971, আর এই জায়গার নাম হচ্ছে পল্টন, কোথায়, পল্টন ময়দান, জায়গার নাম কোথায়, পল্টন ময়দান। এই তিনটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের জাতির জনক উপাধি কে দিয়েছে, আসম আব্দুর রব, 3 মার্চ 1971 সালে পল্টন ময়দানে, এবং 2 মার্চ পতাকা উত্তোলন করা হয়েছে, এবং 3 মার্চ জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করা হয়েছে। এবং আর একটা কথা মনে রাখবা, এই 2 মার্চে যে পতাকা উত্তোলন করে আর 3 মার্চে যে পতাকা উত্তোলন করে সেই দুজন ব্যক্তি কিন্তু আলাদা, সেটা আমরা পরে কোনো ভিডিও সেশনে বলে দেব। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই বঙ্গবন্ধু, তো এইটা কে দিছে? সেম জিনিস, আমাদের তিনটা ইনফরমেশন লাগবে, একটা হচ্ছে এটা কে দিছে উপাধিটা, তারপর হচ্ছে কত তারিখে দিছে, আরটা হচ্ছে কোথায় দিছে, ঠিক আছে? আচ্ছা, এখন মনে রাখবা, এই যে বঙ্গবন্ধু উপাধিটা, তো 1900 আগরতলা ষড়যন্ত্র মামলা হয়, ঠিক আছে, আগরতলা ষড়যন্ত্র মামলার পর 22 ফেব্রুয়ারি 1969, ঠিক আছে, 22 ফেব্রুয়ারি 1969 এই সালে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়, ঠিক আছে, বঙ্গবন্ধুকে মুক্তি দেয় হচ্ছে 22 ফেব্রুয়ারি 1969 সালে, এবং 23 ফেব্রুয়ারি, ঠিক আছে, 23 ফেব্রুয়ারি কী করা হয়, 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়ার পরে রেসকোর্স ময়দান, যেটার বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে একটা সমাবেশ করা হয়, এবং সেই সমাবেশে তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। তো প্রথম কোশ্চেন, এই যে বঙ্গবন্ধু উপাধি সেটা কে দিছে, অ্যান্সার হচ্ছে তোফায়েল আহমেদ, তোফায়েল আহমেদ, যেটা আওয়ামী লীগের বর্তমান নেতা, ঠিক আছে, তোফায়েল আহমেদ, তখনকার ছাত্র নেতা তোফায়েল আহমেদ হচ্ছে বঙ্গবন্ধু উপাধি দেয়, এবং সেটা কয় তারিখে দেয় সেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে 23 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি, আমাদের সালটা কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 1900
উনসত্তর, 1969, 71, 72 না, 1969, কারণ 22 ফেব্রুয়ারি হচ্ছে বঙ্গবন্ধু মুক্তি পায় আর 23 ফেব্রুয়ারি সমাবেশ করে। হ্যাঁ, সেই 23 ফেব্রুয়ারিতে জনসমক্ষে তখন তাকে বঙ্গবন্ধু উপাধি দেয় হচ্ছে তোফায়েল আহমেদ। এবং এই সমাবেশটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে রেসকোর্স ময়দান। কোথায় হয়েছিল? রেসকোর্স ময়দান, রেসকোর্স ময়দান, যেটার বর্তমান নাম কি বলো তো? রেসকোর্স ময়দানের বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান। রেসকোর্স ময়দানের বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। আশা করি তোমাদের এই শর্ট ভিডিওতে মানে এই সম্পর্কে খুব একটা ভালো নলেজ গেইন হয়েছে এবং এই প্রত্যেকটা ইনফরমেশন পরীক্ষা আসার মতো। ঠিক আছে, সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আর নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।